দেখুন, সাপের মাথা থেকে মণি বের করা হয় যেভাবে, সাপের মণির কিচ্ছা কাহিনী বা গল্প বেশ পুরনো। সিনেমাতে প্রায়ই দেখা যায় সাপের মণি নিয়ে নানা ঘটনা। প্রাকৃতিকভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না বা তৈরি হয় না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষদাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষদাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যার কারণে। দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে এক সময় এসে এই বিষ ছিটকে বেরিয়ে আসে এবং কোনো কোনো সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। তখন এটাকেই বলা হয় সাপের মাথার মণি।